প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরছেন তামিম। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর মান ভাঙছে তামিম ইকবালের। অবসর ভেঙে ফের ফিরবেন তিনি, এজন্য দেড় মাস সময় দেওয়া হয়েছে দেশসেরা ওপেনারকে। শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন দেশসেরা ওপেনার। দুপুরে তাকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী, সঙ্গে যান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া তামিমের স্ত্রী আয়েশাও সঙ্গে ছিলেন। একই সঙ্গে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকেও ডাকা হয় সেখানে। প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক ঘন্টা বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম। তবে এজন্য দেড় মাস বিশ্রামে থাকবেন 34 বছর বয়সী এই ওপেনার। এ ব্যাপারে গণভবন থেকে বের হওয়ার সময় সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করছি, উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি, কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়ে এসেছেন, পাপন ভাই সাথে ছিলেন, প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন, আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি। এছাড়া নাজমুল হাসান পাপন আরো বলেন, অবসরের চিঠি সে তুলে নিয়েছে, তবে যেহেতু সে ফিজিক্যালি ও মেন্টালি এখনো ফিট না, সেজন্য সে দেড় মাসের সময় নিয়েছে। রিহাবের পর শীঘ্রই সে আবার ক্রিকেটে ফেরত আসবে। এদিকে গেল রাতে নিজেদের মধ্যে বৈঠক শেষে বিসিবির প্রধান জানিয়েছেন, তারা তামিমের ফেরার অপেক্ষায় আছেন। অন্তত এশিয়া কাপ ও বিশ্বকাপে তামিমকে অধিনায়ক হিসেবে চান বিসিবি। অবশেষে বিসিবির প্রধানের আশা পূরণ হচ্ছে, তামিম আবারও ফিরছেন ক্রিকেটের সবুজ গাড়ি যায়। বিটিএন বাংলা 24।